গর্ভবতী অবস্থায় অতিরিক্ত মানসিক চাপে পরবর্তীতে বাচ্চার উপর কী ধরনের প্রভাব পড়তে পারে? সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় মহিলাদের অতিরিক্ত মানসিক চাপের ফলে ভবিষ্যতে বাচ্চার অনেক শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয়। যেমন কাজে মনোসংযোগের অভাব, বাচ্চা বড় হয়ে কর্মে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, হতাশা দেখা যায়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আচরণগত সমস্যা, এমনকি বাচ্চার সিজোফ্রেনিয়া বা মানসিক রোগও হয়ে যেতে পারে। যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সাইকিয়াট্রিস্টের একজন গবেষক বলেছেন, মায়ের শরীরে মানসিক চাপ সৃষ্টির জন্য দায়ী একটি হরমোনের মাত্রা বাড়লে গর্ভের ভ্রূণ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই মানসিক চাপ এড়িয়ে প্রশান্ত থাকতে হবে, এতে মা ও শিশু দুজনেরই সুস্থতা নিশ্চিত হবে। গবেষকরা দেখতে পান, গ্লুকোকর্টিকয়েড নামের হরমোন নারীর গর্ভস্থ ভ্রূণের পুষ্টি নিয়ন্ত্রণ করে। মায়ের শরীরে হরমোনটির মাত্রা বৃদ্ধি পেলে নারীর মধ্য দিয়ে গ্লুকোজ সরবরাহ কমে যায়। এতে গর্ভস্থ শিশুর ওজন কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে জন্মের পর ওই শিশু দীর্ঘমেয়াদী নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারে। তাই গর্ভবতী অবস্থায় যত সম্ভব হাসি খুশি আনন্দের সাথে সময় অতিবাহিত করা, মানসিক ও শারীরিক চাপ কমানোর জন্য পরিবারের সবার গর্ভবতী মায়ের প্রতি যত্নশীল হতে হবে।